12টি ধারার শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইনের সংশোধনীর খসড়া নীতিগত অনুমোদন মন্ত্রিসভায় ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিত্যপণ্যের দাম কমাতে ক্ষমতাসীনরা ব্যর্থ সরকার পতনের বিকল্প নেই বলেছেন ডক্টর মঈন খান দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বারোটি ধারায় অপরাধের শাস্তি কমিয়ে বিদ্যমান সড়ক পরিবহন সংশোধনী আইন 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ সময় তিনি আরও বলেন এই আইনের তিনটি ধারার অপরাধ অজামিনযোগ্য ছিল এখন একটি ধারার অপরাধকে অজামিনযোগ্য রেখে অন্যগুলো জামিনযোগ্য করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে অন্য আরও চারটি আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রতিমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রিসভার সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী পরে সচিবালয়ে ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তিনি জানান কারিগরি নির্দেশনা না মানলে এতদিন তিন বছর জেল দেওয়ার বিধান ছিল সড়ক পরিবহন আইনে এই অপরাধের ধারা আগের মতো রাখা হলেও অজামিনযোগ্য থেকে জামিনযোগ্য করা হয়েছে এছাড়া নিয়ন্ত্রণহীন বা ওভারলোডভাবে গাড়ি চালানোর পর দুর্ঘটনা হলে সেটিকে অজামিনযোগ্য থেকে জামিনযোগ্য করা হয় কেবল দুর্ঘটনায় মারা গেলে বা গুরুতর আহত হলে তা অজামিনযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে 69 70 71 80 81 85 86 88 89 90 92 এবং 98 এই ধারায় যে কটা শাস্তি বা দণ্ড আছে দণ্ডটা পরিবর্তন করা হয়েছে 12টা ধারায় অপরাধ কমানো হয়েছে যেন অজামিনযোগ্য তিনটা ধারা ছিল সেটাকে এখন একটা ধারা করা আছে যদি অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তখন সেটি অজামিনযোগ্য হবে আর কি সেটি করা আর বাকি সবগুলো এখন জামিন মানে ওই তালিকা অজামিনযোগ্য তালিকা থেকে বের করা হয়েছে মাহবুব হোসেন আরও জানান রমজানে ইফতার পার্টি না করে সেই টাকা গরিবদের দান করতে জনগণকে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী স্যার আজকে আমাদের তিনটি বিশেষ আজকে উনি এবার আমাদের মিটিংয়ের মধ্যে রমজানে প্রস্তুতি হিসাবে কে কী করছেন সেটি একটি সুসংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে তার কাছ থেকে তথ্য নিয়েছেন তথ্য নিয়ে তারা মাননীয় মন্ত্রীগণ তাকে অবহিত করেছেন ইফতার পার্টি না করার জন্য একটি সিদ্ধান্ত দিয়েছেন এবং বলেছেন যে যারা আছেন তারা যারা যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে তারা যেন তাদের সাধ্য মতো মানুষের পাশে দাঁড়ায় এই ইফতারির পার্টির যে টাকা তারা ইফতার পার্টির যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা দিয়ে যেন মানুষের পাশে দাঁড়ায় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এটি উনি সবার কাছে আহ্বান জানিয়েছেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা মুহিবুল্লাহ মুহিব বাংলাভিশন ঢাকা দেশে কোনো গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই আগামী পাঁচ বছর পরে হবে জাতীয় সংসদ নির্বাচন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার এক বিবৃতিতে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন দেশে এমন কোনো সংকট নেই যার জন্য সংলাপের দরকার বিএনপি নেতারা অবিবেচনাপ্রসূত ও অযৌক্তিকভাবে সংলাপের বিষয়টি উত্থাপন করেছে রাজনৈতিক দেউলিয়াত্বের ভারে বিধ্বস্ত জনবিচ্ছিন্ন বিএনপির আলোচনার আবদার অর্থহীন গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত রাখতে রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিকে আলোচনার জন্য আহ্বান করা হলেও তখন তারা সাড়া দেয়নি বরং বিএনপি নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়েছিল তাই আজ বিএনপি কোন মুখে আলোচনার কথা বলে প্রশ্ন তার বলেন বিএনপির অযৌক্তিক দাবিতে মানুষ কখনো সাড়া দেয়নি সাফ জানান শর্তযুক্ত কোনো আলোচনার সুযোগ নেই আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র বা চাপের মুখে জনস্বার্থকে জলাঞ্জলি দেয়নি কখনো কারো কাছে মাথা নত করেনি করবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের অভিযোগ দ্রব্যমূল্য কমাতে সরকার ব্যর্থ দেশের মানুষকে বাঁচাতে তাই সরকার পতনের বিকল্প নেই এদিকে রুহুল কবির রিজভীর অভিযোগ পচা খেজুরের দাম নির্ধারণ করে রোজদারদের সাথে উপহাস করছে সরকার স্কুল খোলা রেখে ও ইফতার পার্টি বন্ধ করে ক্ষমতাসীনরা ধর্মীয় বিষয়ে বিতর্ক সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন রিজভী রিপোর্ট করছেন সিকান্দার রহমান
দশ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হওয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজদুকে দেখতে শাহজাহানপুরের তার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। কারাগারে বিএনপি নেতা কর্মীদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে বলে এ সময় অভিযোগ করেন মজনু। বিএনপি নেতা কর্মীরা এখন দলীয় আদর্শে আরও বেশি শক্তিশালী বলে জানান নেতারা। ওরা যে উদ্দেশ্যে আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে, যাতে আমরা শহীদ জিয়ার আদর্শ থেকে পিছিয়ে চলে আসি। আসলে আমি মনে করি আমাদের ইমান, আকিদা, আমাদের আদর্শ আরও বেশি শক্তিশালী হয়েছে ইনশাল্লাহ। বিএনপি নেতা কর্মীদেরকে এবার যে কীভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তবে কথাটা একটাই যে আসলে এই সমস্ত নির্যাতন করে কখনোই কোনো স্বৈরাচার পার পায় নাই, বর্তমানে স্বৈরাচারও পার পাবে না। নির্দলীয় সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে জনগণ তার নিজের ভোটটি দিতে পারবে, যে ভোটটি আমিও আমার ভোটটা দিতে পারবো। আমি 15 বছর ধরে আমি নিজেই ভোট দিই না, সুতরাং আমি আমার ভোটের অধিকার চাই, আমি গণতন্ত্র চাই। ক্ষমতার জন্য রাজনীতি করেন না বলে এ সময় জানান ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করে দাবি আদায় করতে চায় বিএনপি। মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, আজকে রমজান এসেছে, আজকে মানুষ সারাদিন তাদের ত্যাগ তিতিক্ষা সংযম সারাদিন করে তারা সন্ধ্যায় গিয়ে সামান্য ইফতার করবে, তার কোনো উপায় নেই। ঠিক আছে, যারা বিদেশে লক্ষ কোটি টাকা পাচার করে, যারা ডলার পাচার করে, তাদের জন্য কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের কয়জন মানুষ সেই অবস্থায় জীবনযাপন করে। এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকার সমর্থিত সিন্ডিকেটকেই দায়ী করেন তিনি। আপনারা সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখবেন রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা, ইফতার পার্টি নিষিদ্ধ, অর্থাৎ বর্তমান দামি সরকার বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় সংস্কৃতি বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি বিষয় উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক সৃষ্টি করছে। এখনও বিএনপি নেতা কর্মীদের ওপর অত্যাচার নির্যাতন অব্যাহত আছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেছেন রাতের কারওয়ান বাজার দেশের জন্য বিস্ফোরক। এখানে পণ্য নামলেই কেজি প্রতি 15-20 টাকা বেড়ে যায়। কারওয়ান বাজারের সমিতিগুলো ভেঙে দিতে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। রাতের কারওয়ান বাজার থেকে কোটি কোটি টাকা কোথায় যায় তা খতিয়ে দেখার কথা বলেন ভোক্তা ডিজি। সকালে পোলট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ন্যায্য মূল্যে ডিম ও মুরগি বিক্রি কার্যক্রম এবং একটি প্রতিষ্ঠানের পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন পণ্য সরবরাহ ঠিক রাখতে ব্যবসায়ীদের সাথে কথা হচ্ছে, বড় বড় প্রতিষ্ঠান সাশ্রয়ী মূল্যে ছাড় দিয়ে পণ্য বিক্রি করছে। তিনি বলেন সিজন না থাকায় লেবুর দাম বেড়েছে, বেগুনের বাজারে চাপ পড়েছে, ভোক্তারা বেগুন লেবু কেনা সীমিত করলেই ব্যবসায়ীরা দাম কমাতে বাধ্য হবে বলে মন্তব্য করেন ভোক্তা ডিজি। টোটাল কারওয়ান বাজারকে যে নেটওয়ার্ক, কারা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতি রাতে এখান থেকে হাতিয়ে নিচ্ছে, যে ট্রাকে যে মালটা আসছে শুধু ট্রাক থেকে নামার সাথে সাথে আপনার বেগুনের কেজি 20 টাকা বেড়ে যাচ্ছে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? আমি অলরেডি আমাদের যেগুলো গোয়েন্দা সংস্থা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমি মন্ত্রণালয়ে সমস্ত জায়গায় আমি এটা ইনফর্ম করেছি। প্রথমে তাদের বিরুদ্ধে যে বিষয়টি, তাদের এই সমিতি বাতিল করে দেওয়া দরকার, এবং এখানে টোটাল যে বিষয়টি সেটি আমি আশা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে কঠোর নজরদারি করবে। কারণ হলো যে কারওয়ান বাজারের যে রাতের যে কারওয়ান বাজার, সেটি সারা বাংলাদেশের জন্য একটি বিস্ফোরক হয়ে আছে, এই বিস্ফোরককে আমাদের অপারেশন করতে হবে এবং সেই পদক্ষেপে আমরা যাচ্ছি। ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন শোরুমগুলোতে শুরু হয়ে গেছে ঈদের প্রস্তুতি। দোকানে দোকানে ছোট বড় সব বয়সীদের বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। এবার নারী পুরুষ সহ সব বয়সীদের পোশাকেই আছে বৈচিত্র্য। রোজার শুরুর দিকে ক্রেতাদের উপস্থিতি কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। শুভ মাহফুজের রিপোর্ট। বছর ঘুরে আবার শুরু হল ঈদের আমেজ। নতুন পোশাকে সবার ঈদকে রাঙাতে এরই মধ্যে ফ্যাশন হাউজ ও শোরুমগুলোতে এসেছে রংবেরঙের সব পোশাক। রোজার শুরুতে ক্রেতা সমাগম কম থাকায় বিক্রেতারা ব্যস্ত পোশাকের পসরা সাজাতে। প্রতিটি দোকানে আছে দেশীয় পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকও। বিক্রেতারা জানান এবারের ঈদে নারী পুরুষ সহ সব বয়সীদের পোশাকই আছে নতুনত্ব। ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে বাহিরের, যেরকম আপনার ইন্ডিয়ান আছে, চায়না আছে,
আবার কিছু আমাদের নিজস্ব প্রোডাক্টও আছে। তো আমাদের নিজেদের যে প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আপনার অ্যাভারেজ 1000 থেকে আপনার এই 1500, 2000, 2500, 3000 এরকম প্রাইস আছে। ইন্ডিয়ান মাল আনছি, বাংলাদেশি আছে, কাশ্মীরি আছে, সব জায়গার এই মাল আনছি। আশা করি অন্যান্য মার্কেট থেকে এই মার্কেটে রিজনেবল প্রাইস আছে এবং ভালো উন্নত মানের কাপড়ও আছে, পাঞ্জাবি আছে, সব কিছু পাওয়া যায়। যেহেতু ঈদ সিজন কে সামনে রেখে সবাই একটু পার্টি ড্রেস চায়, তাই ম্যাক্সিমাম পার্টি ড্রেস আর কি। এবার কাস্টমার আশা করি আসলে ফেরত যাবে না কোনো কাস্টমার। ওনাদের মানে যে কাস্টমার আশা করবে যে প্রোডাক্টের জন্য, তার চেয়ে 3 গুণ বেটার কোয়ালিটি দিতে পারবো আমরা। শুরুর দিকে ক্রেতা সমাগম কম, তাই ভিড় এড়াতে প্রিয়জনদের কেনাকাটা সারতে কেউ কেউ এসেছেন একটু আগে ভাগেই। আমি আমার জন্য পার্টি ফ্রক কিনবো, আমি আমার ছোট বোনের জন্য স্কার্ট কিনবো, আমার বড় বোনের জন্য থ্রিপিস। এবার ঈদে হচ্ছে আমরা 3 বোন ড্রেস কিনবো, তো ব্ল্যাক ম্যাচিং করে কিনবো, যে আমি ব্ল্যাক, আমার মেজো বোন ব্ল্যাক, ছোট বোন ব্ল্যাক। যত দিন যাবে বা রোজা বাড়বে তো হচ্ছে বিটা বাড়বে, তো সেজন্য হচ্ছে এখন একটু বিড় কম, সেজন্য আসছে আর কি। কেনাকাটা তো অনেকের জন্যই করতে হয়, তো শুরু করা হয়েছে বাচ্চাদের দিয়ে শুরু। আমার সংসারের জন্য বাজার অলমোস্ট শেষ করে ফেলেছি, কিছু বাকি আছে করে ফেলবো তাড়াতাড়ি। দিন দিন বাড়বে বিক্রি, এমনটাই আশা ব্যবসায়ীদের। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে ভোক্তাদের মাসিক বিল গড়ে 9.4% বাড়বে। নিম্ন থেকে মধ্যবিত্ত পরিবারের খরচ বাড়বে 106 থেকে 118 টাকা। এই তথ্য বেসরকারি গবেষণা সংস্থা সিপিটির। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিদ্যুতের বর্ধিত ক্যাপাসিটির খরচ না কমিয়ে ভর্তুকির চাপ সরাসরি ভোক্তার উপর চাপানো সম্পূর্ণ অযৌক্তিক। চাহিদার তুলনায় দ্বিগুণ হারে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানোর পেছনে সরকারের ভেতরে বাইরে যোগসাজশেরও ইঙ্গিত সিপিটির। জিয়াউল হক সবুজের রিপোর্ট। সরকার ইউনিট প্রতি 34 থেকে 70 পয়সা পর্যন্ত বাড়িয়েছে বিদ্যুতের দাম। 8.5% দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত ফেব্রুয়ারি থেকে কার্যকরের ঘোষণা দিয়ে ভোক্তাদের ওপর 1 বছরের ব্যবধানে 17.5% বাড়তি খরচের বোঝা চাপিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। এই তথ্য তুলে ধরে সিপিডির গবেষকরা জানিয়েছেন, ভর্তুকি সমন্বয়ের নামে দর বৃদ্ধির ফলে শিল্প কারখানার খরচের পাশাপাশি ভোক্তাদের খরচও বাড়বে 9.5%। যে হারে সরকার বাড়িয়েছে বিদ্যুৎজনিত ব্যয় বৃদ্ধি পাবে প্রায় 9.5% মতো, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। যে হাউজহোল্ড 2023-এ 1,012 টাকা বিদ্যুৎ বিল দিয়েছে, নতুন প্রাইসে তাকে বিদ্যুৎ বিল দিতে হবে 1,315 টাকা। গড়ে পরিবার প্রতি তার বিদ্যুতের বিল বাড়বে 106 টাকা থেকে 118 টাকার মতো। শীতকালে কিছুটা কম এবং অধিক গরমকালে বিদ্যুতের বিল কিছুটা বেশি। নিয়ন্ত্রক সংস্থা বিইআরসিকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে মনে করে সিপিডি। চাহিদার তুলনায় দ্বিগুণ হারে বাড়তে থাকা উৎপাদন সক্ষমতার সমন্বয় না করে ভোক্তার উপর বাড়তি চাপ দেওয়ার সমালোচনা করেন তারা। সরকার সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো যেগুলো নতুন হচ্ছে সেগুলোর ক্ষেত্রে নো ইলেকট্রিসিটি নো পে, এবং পুরনো যেগুলো তার কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে সেগুলো সব নো ইলেকট্রিসিটি নো পে, এরকম ধারায় সরকার বিদ্যুৎ কেন্দ্রগুলোর সাথে চুক্তিতে যাবেন। বেসরকারি খাতের সবসময় একটা প্রেশার রয়েছে যে তারা বিনিয়োগ করতে চান শুধুমাত্র জেনারেশনে, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে তাদের আগ্রহ নেই বা সরকারও এখন পর্যন্ত রেডি না তাদেরকে দেওয়ার জন্য। ফলে ওই এখানে কিছুটা সরকারের ভিতরে বাইরে নেক্সাস বা অন্যান্য কিছু সেখানে একটা ভূমিকা পালন করেছে। সিপিডি জানিয়েছে, পরিকল্পনা মাফিক সরকার আরও 2 বার দাম বাড়ালে অর্থনীতিতে চাপ আরও বাড়বে, আর তাই বিদ্যুৎ জ্বালানির মূল্য সমন্বয়ে বিইআরসির গণশুনানির পদ্ধতি পুনর্বহালের তাগিদ দিয়েছে প্রতিষ্ঠানটি। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। রাজধানীর আব্দুল গনি রোড বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এই বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ 13 মার্চ থেকে আগামী 7 এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে ঈদের সময় 7 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত 24 ঘণ্টা চালু থাকবে সিএনজি স্টেশন। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সেচ পাম্প চলবে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও জানান, মার্চে বিদ্যুৎ সরবরাহে কিছুটা বিভ্রাট হতে পারে, তবে সেটা বড় কোনো সমস্যা হবে না। মার্চে পর্যন্ত কিছু সময় কিছুটা হয়তো বিভ্রান্তি হতে পারে, যেহেতু আমাদের একটি মাত্র এফএসআর ইউনিয়ন এখন কাজ করছে। এই 13 তারিখ থেকে 7 এপ্রিল পর্যন্ত সিএনজি পাম্প বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে। এইভাবে আমরা এনার্জি প্ল্যানিং করেছি,
এবং আমরা চাচ্ছি আপনাদের সকলের সহযোগিতা পেলে পরে এই মাসটিতে সর্বোপরি আমরা চেষ্টা থাকবে যেন আমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহটা ঠিক রাখতে পারি। আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। চরাঞ্চলের টেকসই অবকাঠামো বর্তমান প্রেক্ষিত প্রতিবন্ধকতা ও উত্তরণের পথ শীর্ষক সেমিনার হয়েছে রাজধানীর একটি হোটেলে। বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের যৌথ অর্থায়নে পলি উন্নয়ন একাডেমি বগুড়া, সুইস কন্ট্যাক্ট এবং উন্নয়ন সমন্বয় ন্যাশনাল চর অ্যালায়েন্স এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও এলজিইডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আখতার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল চর অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সভাপতি, উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। বরিশালে উদ্বোধন হলো জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের 29তম শাখা। নগরীর বগুড়া রোডে নতুন এই আউটলেটের উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। 13,000 বর্গফুটের চারতলা বিশিষ্ট ভবনে পাওয়া যাবে নারী পুরুষের পোশাক, বাড়ি সাজানোর নানা সামগ্রী, গহনার পাশাপাশি আড়ংয়ের সাব ব্র্যান্ড তাগা তাগাম্যান এবং আড়ং অর্থের পণ্য। ক্রেতাদের শপিং আরও আনন্দ ঘন করতে আউটলেটটিতে থাকছে মুখরোচক সব খাবারে সমৃদ্ধ আড়ংয়ের আরেকটি সাব ব্র্যান্ড গ্রাস রুটস ক্যাফে। এই আউটলেটটি স্থানীয় কারিগরদের ক্ষমতায়ন ও তাদের দক্ষতা প্রদর্শনে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে জানান তামারা হাসান আবেদ। আড়ং ও ব্র্যাকের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের বিষখালী নদীর বাঁধ কেটে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পানি উন্নয়ন বোর্ড বিষখালী নদীর প্রায় 20 কিলোমিটার জুড়ে খননের জন্য দেয়া বাঁধের কারণে 3 মাস ধরে পানি সংকটে ভুগছিলেন 15,000 মাছ ও ধান চাষী সহ 1.5 লাখেরও বেশি স্থানীয় বাসিন্দা। নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাঁধ কেটে দেন ভুক্তভোগীরা। নিজেদের ধান ও মাছ বাঁচাতেই কচুয়ার, বাধাল, গোপালপুর, মোরেলগঞ্জের বনগ্রাম সহ বিভিন্ন এলাকার মানুষ একত্রিত হয়ে এই বাঁধ কেটে দেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 12টি ধারার শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইনের সংশোধনীর খসড়া নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়। ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। নিত্যপণ্যের দাম কমাতে ক্ষমতাসীনরা ব্যর্থ, সরকার পতনের বিকল্প নেই বলেছেন ডক্টর মঈন খান। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।